বিশেষ সংবাদে আপনাদের স্বাগত ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিএনসিসি মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক প্রতিদিনই ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়ছে তবে আমরা প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তিনি রোববার সকালে স্রয়ার দি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সারে জমিন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন এ সময় হাসপাতালের পরিচালক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া সহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফা আহমেদ উপস্থিত ছিলেন মেয়র সাহেব হাসপাতালে পুরুষ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাদের সাথে কথা বলেন নগর কর্তৃপক্ষ তাদের পাশে আছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে তাদের স্বজনদের আশ্বস্ত করেন ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে মেয়র জানান